এক দফা এক দাবি, মানতে হবে মানতে হবে এক দফা এক দাবি। কাসেম তুই কই পালাবি? না কাসেম না, এবার এই কাসেমের মতো আরো অনেকগুলো কাসেম আন্দোলনে নেমেছে। এরা 100 মার্কে না, এরা 50 মার্কে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেতে চায়। কি ব্যাপার এই শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে কেন? আমাদের দাবি 50 মার্কের পরীক্ষা নিতে হবে 1 মাস পরে এবং আইসিটি বাদ দিতে হবে। আর যদি এমনটা না হয় তাহলে আমাদের 2 মাস সময় দিতে হবে প্রিপারেশনের জন্য। 2022 ব্যাচ আড়াই বছর সময় পেয়ে 50 মার্কের পরীক্ষা দিছে, আমরা দেড় বছর সময় পেয়ে 100 মার্কের পরীক্ষা দিতে হইতেছে। এটা আমাদের জন্য পুরো বেআইনি হইতেছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমাদের পরীক্ষা 50 মার্কের হোক, হয়তো পিছিয়ে দিও। এই ঘটনা কি, এরা পরীক্ষা দিতে চায় না কেন? হ্যাঁ, 2 মাস পরে পরীক্ষা দিলে কি গণহারে প্লাস পাবে? যদি 100 মার্কে পরীক্ষা নেওয়া লাগে তাহলে আমাদেরকে 2 মাস সময় দিতে হবে। এই ঘটনা কি, এরা পরীক্ষা দিতে চায় না কেন? হ্যাঁ, 2 মাস পরে পরীক্ষা দিলে কি গণহারে প্লাস পাবে? এখন পরীক্ষা দিলে সমস্যা কি? 22 সালের যে এইচএসসি যারা পরীক্ষা দিয়েছে তারা 50 মার্কের পরীক্ষা দিয়েছে, কিন্তু 2022-এ যারা পরীক্ষা দিয়েছে এরা নাকি 50 মার্কে পরীক্ষা দিয়েছে। তাহলে আর এদেরকে আর কিছু কয়া কোনো লাভ আছে? এরা তো আন্দোলনে নামবেই। ওরা 50-এ পরীক্ষা দিছে, আমরাও 50 মার্কে পরীক্ষা দিয়ে এ প্লাস পাবো, অসুবিধা আছে? এই তোমাদের সমস্যা আছে? শিক্ষা হইল জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ড দেখি আন্দোলন করে। এতগুলো কাসেম একসাথে রাস্তায় নেমে গিয়েছে, তোমাদের কাসেম কি রেজাল্ট করেছে দেখেছো? এই দেখো, অল্পের জন্য 2টা সাবজেক্টেও এফ পায় না। এই এখন নাকি পরীক্ষার রেজাল্ট দিলে কেউ আর মিষ্টির দোকানে যায় না, মিষ্টি কিনে না, কারণ অভিভাবকরা জানে এ প্লাস তো পাবে। হুদায় মাংসারি মিষ্টি খাওয়ায় লাভ আছে? এই যে দেখো, মিষ্টিরও নাকি দেখা কিনে নাই। কষ্ট, শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, এরা 50 মার্কে 3 ঘন্টা যাবৎ 50 মার্কে পরীক্ষা দিবে। কিছুদিন পরে আন্দোলন করবে, শিক্ষা ব্যবস্থায় কোনো পরীক্ষা চাই না, মানছি না, মানব না। দেখো না, এরা রাস্তায় নেমে গিয়েছে, হয় এক দফা এক দাবি। আমি ফার্স্টে তো মনে করছি ঘটনা কি, হ্যাঁ এক দফা এক দাবি, তুই কই পালাবি হেডা নাকি আবার। পরে দেখি না, এরা তো দেখি এরা অন্যরকম দাবি জানাচ্ছে। এদের দাবি হচ্ছে এরা এই হয় 2 মাস পরীক্ষা পিছিয়ে দিতে হবে এইচএসসি পরীক্ষা, অথবা 17 তারিখেই যদি পরীক্ষা হয় তাহলে 50 মার্কে পরীক্ষা নিতে হবে। আহা, কি দাবি মামুবাড়ি আবদার। কারণ কি, এরা 50 মার্কেই পরীক্ষা দিতে চায় কেন? কারণ কিছু শিক্ষার্থী নাকি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, খুব অন্যায় হয়েছে। শিক্ষামন্ত্রী তো এদেরকে ভালো একটা সুযোগ দিয়েছে, হসপিটালে বসেও নাকি পরীক্ষা দেওয়া যাবে। বাহ, দারুণ। তাও এদের ভাল লাগে না। তোমাদের কি প্রিপারেশন নাই? প্রিপারেশন লাগে নাকি? এখন তো পরীক্ষা দিলেই এ প্লাস পাওয়া যায়। এই জন্যই তো আমারও বলতে ইচ্ছা করে, আমি 1998 সালে 8 পাস করছি, এই যুগের এমএ পাসের সমান। আমি একটা কথা বলে বুঝা কমু, এখনকার এমএ পাসের সমান। কিছু শিক্ষার্থী আন্দোলন করতেছে, আবার যারা পাস করে বেরিয়ে গিয়েছে এরা সরকারি চাকরির আশায় এই যে বয়স সীমা যেন 35 করে ওইটার জন্য আন্দোলন করতেছে, শিকল ভেঙে ফেলতেছে। আবার কিছুদিন আগে দেখেছিলাম পাস করে বেরিয়ে চাকরি মিলে না, এই জন্য সার্টিফিকেট লাইভে এসে ছিঁড়ে ফেলতেছে। আরেকজনকে দেখলাম আগুন জ্বালাই দিছে সার্টিফিকেটের দিকে, আরেকজনকে দেখলাম সার্টিফিকেট পানিতে ভিজাইয়া সেই পানি খাইতেছে। সার্কাস! একজন মূর্খ ব্যক্তি জনপ্রিয় হইলে অনেক বড় বিপদ। তোমরা হিরো আলমকে দেখো না, সে কোথায় হাত দিয়েছে। আরেকজন শিক্ষিত ব্যক্তি, সে যদি কাসেমের মতো হয় তাইলেও বিপদ। যাই হোক, এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের কিছু বলার আছে? তোমরা কি কমেন্ট করতে পারো? তোমরা কমেন্টে জানাও তোমাদের কিছু বলার থাকলে। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো মেরে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। ওকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা।